السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين وبعد شمانتو دشوك بهاي وبنرا بيستيبر أسكير আকর্ষণ হলো যে আমাদের জীবনের সাথে আমরা নবী সাল্লামের মহিলা সাহাবিদের জীবনকে রিলেট করতে যাচ্ছি আমরা আজকে আলোচনা করব যে সিয়াম সাধনা করতে যে মহিলা সাহাবীরা কেমন ধরনের কাজ করতেন সেদিকে আমরা যাব। আমরা জানেন সিয়াম সাধনা কাকে বলা হয় কিভাবে রোজা পালন করতে হয় আপনারা জানেন রোজার মধ্যে কি কি সোয়াব আছে অনেকেই আমরা জানি সাহাবারা মহিলা সাহাবারা কিভাবে এইটা পালন করতেন আজকে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা যে সিয়াম পালনা করি সিয়াম সাধনা এটার ফায়দাটা কি উপকারটা কি উপকারটা হলো যে আল্লাহ তালা আমাদেরকে যখন সিয়াম সাধনা করতে বলেছেন তখন উনি কারণ বর্ণনা করেছেন একটা হলো যে সিয়াম সাধনার মাধ্যমে তোমরা বেশি করে আল্লাভিত হতে পারবে বর্তমান বিশ্বের মুসলমানরা যদি বেশি আল্লাহ আল্লাভিত হয়ে যেত আমি মনে করি যে পৃথিবীতে ইসলাম প্রচারের জন্য কষ্ট পেতে হতো না ব্রিটেনে গত দু সালে সোয়ানসি ইউনিভার্সিটিতে একটা সার্ভে হয়েছে সেখানে দেখানো হয়েছে যে চার হাজার আটশো জন মুসলমান হয়েছে আচ্ছা এই যে সংখ্যাটা মুসলমান হয়েছে তার মধ্যে মেয়েদের রেশিও কত সেভেন্টি পার্সেন্ট মেয়েরা মুসলমান হয়েছে এর মধ্যে চিন্তা করে দেখুন তাহলে এই যে মেয়েরা এত বেশি ইসলাম গ্রহণ করছে কেন কারণ হলো যে মেয়েরা কিন্তু সব পেয়েছে পাশ্চাত্যের আপনারা জানেন যে অনেক মা আমার কাছে মাঝে মাঝে টেলিফোন করে যে আমার ছেলেকে আমার মেয়েকে একটু ইংল্যান্ডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো অনেকে বলেন যে ছেলে ইংল্যান্ডে তেমন কোন ছেলে যদি পাওয়া যায় আমার মেয়ের জন্য বিয়ের ব্যবস্থা করো অনেকে বলেন যে আমার ছেলেকে তুমি নিয়ে যাও মনে করে যে এটা দুনিয়ার বেহস্ত মনে হয় সেই বেহস্ত খানার মধ্যে মানুষ দুজকে বসবাস করে দাজ্জালের একটা বেহস্ত হবে সেখানে সেই বেহস্তে যারা যায় তারা সব দুজকে সেখানে মেয়েরা এত ইসলাম গ্রহণ করছে কারণ কারণ ওরা দেখে যে ইসলামের কি সৌন্দর্যটা আছে ইসলামের মেয়েদেরকে তার মাতৃত্ব ফিরিয়ে দেয় ইসলাম মেয়েদেরকে তাদের পরিবার উপহার দেয় ইসলাম মেয়েদেরকে তার সন্তান দিয়ে দেয়। ইসলাম মেয়েদেরকে তার সংসারের কর্তৃত্ব বানিয়ে দেয় স্বামীর জন্য ঘরের মধ্যে তুমি যখন আসবে রানী তুমি তোমার সন্তানদের জন্য তুমি একজন অভিভাবক তুমি একজন টিচার তুমি একজন গাইড তুমি একজন আল্লাহ প্রদত্ত আল্লাহর কাছ থেকে দেওয়া মা আর সবার জন্য আমাদের মারা হলো ঘরের একজন মহিলা মহিলা হলো ঘরের সবকিছু এই জিনিসটা কিন্তু ইসলাম দিয়েছে এটা কিন্তু পাশ্চাত্য বুঝতে পারে না সুয়াম সাধনা করলে মানুষের মেয়েদের জীবনে পুরুষের জীবনে একটা আলাদা চেঞ্জ আসে আমাদের সাহাবাই কিরাম সন্তানদেরকে কেমন ভাবে লালন পালন করেছেন আপনার আশ্চর্যন্বিত হয়ে যাবেন যে রোজা সুয়াম সাধনা এটাতে যে একটা বড় টুল একজন মানুষকে সুন্দর করার জন্য তাকুয়াদার বানানোর জন্য ক্ষুধা ভিরু বানানোর জন্য ক্ষুধা ভিরু একটা জাতি যদি তৈরি হয় পৃথিবীতে তাহলে মানুষের সেখানে শান্তি থাকে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যখন চলে গেলেন চলে যাওয়ার পরে হজরত হাসান বিন সাবেদ বলছিলেন যে হে রসুল তুমি যখন আমাদের মাঝখানে থাকতে তখন রাতগুলো আমাদের কাছে দিন মনে হতো কিন্তু তুমি চলে যাওয়ার পরে দিনগুলো সব রাতে পরিণত হয়ে গেছে এ কথাটা কিন্তু এক্সজরেট না এটা কিন্তু অধিক বলা না কারণ হল রসুল করিম সাল্লাহ আসলাম চলে যাওয়ার পরে পশু জন্য কষ্ট হয়ে গেল মানুষের জন্য কষ্ট হয়ে গেল সমস্ত পৃথিবীর জন্য কষ্ট হয়ে গেল মুসলমানরা পৃথিবীতে এসেছে কিন্তু এই জন্য যে পৃথিবীর সমস্ত মানুষকে পৃথিবীর সমস্ত সৃষ্টিকে পৃথিবীর কাঁধকে সঠিকভাবে সুন্দরভাবে সাজে

ডাক্তার বলে দেয় তোমার কোর্স হলো এই যে তুমি এই ধরনের খাবে সকালবেলা এইটা তুমি ব্যায়াম করবে তোমার এই এই কাজগুলো করবে করলে তোমার এই কোর্সটা তুমি পালন করবে যখন আপনার শরীরে কোনো ইনফেকশন হয় তখন ডাক্তার বলে দেয় যে তুমি একটা কাজ করো তোমার জন্য আমি অন্য তোমাকে আমি দিচ্ছি যে একুশটা সাত দিনে খেতে হবে প্রত্যেক দিন তিনটে তিনটে করে খাবে এবং সঠিক ইন্টারভালে আট ঘন্টা পর পর আপনি যদি এই সাত দিন না খান তবে দেখা যাবে যে এই অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না আল্লাহ বলেন যে তোমাদের জন্য সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছে তা এইটা একটা কোর্স আদায় করবে এই কোর্স করলে কি হবে তুমি আল্লাহ ভেরু হয়ে যাবে তুমি কোরআনকে ধারণ করতে পারবে কোরআনের শিক্ষা তুমি নিতে পারবে কোরআন তোমার কাছে মজা লাগবে অনেক বোন অনেক ভাই মাঝে মাঝে বলেন হুজুর কোরআন পড়তে ভালো লাগে না শুনতেও তেমন ভালো লাগে না কারণটা কি কারণ হলো অন্তরে মরিচিকা পড়ে গেছে বলে তু কব্বির সেম সাধনা আর একটা কারণ হল যে আল্লাহ তালা তোমাকে যে হৃদায়ত দিয়েছেন তার জন্য তুমি তাকবীর দিবে তাকবির মানে আল্লাহ আকবর বলা মুখে এটাও তো আছে আর একটা হলো যে আল্লাহর বড় আয়ত্ত প্রকাশ করা সেটা কিভাবে হয় যখন আপনি সারা দিন ক্ষুধায় তৃষ্ণায় তৃষ্ণাত্ম অবস্থায় আছেন আপনার সমস্ত দেহ প্রাণ চাচ্ছে একটু খানা খাবেন আপনার জীব চাচ্ছে একটু পানি পান করবেন তখন বলছেন যে না আমি আল্লাহকে ভয় করি আমি সিয়াম সাধনা করতেছি যখন এই অবস্থাটা আল্লাহ তালা দেখেন তখন আল্লাহ এত খুশি হয়ে যান যে আল্লাহ একবার আল্লাহ এত খুশি হয়ে যাচ্ছেন যে তোমার মুখের থেকে যে গন্ধ বের হচ্ছে সেই গন্ধটাও আমার কাছে মনে হচ্ছে তুমি যে কষ্ট করতেছ কষ্ট করে যখন মুখে একটু জিনিস দিলে তখন তুমি যে দোয়াটা করতেছো দোয়াটা আমি কবল করতেছি নামাজ যখন অবস্থায় আমি করতেছে আল্লাহ আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাচ্ছে আর শুধু এবং তাতে এই যারা সিয়াম সাধনা করে তাহলে সঠিক পথ পাবে নবী করিম সাল আলহামের জীবনে সিয়াম সাধনা ছিল দারুণ একটা বিষয় হজতা আয়েশা সিদ্দিকার আদুল্লাহ তালা আনহা বলেন যে আমার স্বামী নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মাঝে মাঝে রোজা থাকতেন এমনভাবে যে উনি ইফতার করা ভুলে যেতেন একের পরে এক রোজা রেখেই যাচ্ছেন রোজা রেখেই যাচ্ছেন উনি একদিন বলছেন যে আয়েশা ঘরে কিছু খাওয়ার মতন আছে আয়েশা সিদ্দিকার আদুল্লাহ তালে আনহু বলেন যে না একটা খেজুরের সামান্য একটু অংশ আছে উনি বলেন ঠিক আছে আমি সিয়াম সাধনার নিয়াত করে ফেললাম সিয়ামের নিয়াত করলাম আমি রোজা রাখবো সিয়াম সাধনা করব। আমি চিন্তা করে দেখেন যে তিনি দেখতে পাচ্ছেন এইভাবে কখনো কখনো রোজা রাখছেন কিচ্ছু খাচ্ছেন না এই চরিত্রটাও মধ্যে চলে আসলো এমন ভাবে যে আমরা তার থেকে শিক্ষা নেওয়ার মতন অনেক কিছু আছে আচ্ছা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন এক মহিলার কাছে যে মহিলা জান্নাতে যাবে এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিলেন এবং এই মহিলা দেখতে কালো ছিলেন কারণ তিনি আফ্রিকার ছিলেন কালো ব্ল্যাক মহিলা দেখতে যে খুব সুন্দর ছিলেন এরকম না কিন্তু তার অবস্থা ছিল এরকম যে তার সমস্ত দেহে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি দেহ লেগেছে অর্থাৎ তিনি যখন খুব ছোটবেলায় সো জন্ম গ্রহণ করেন তখন তিনি আল্লাহ রসুলের মায়ের দাসে ছিলেন তার নামটা বলবো আপনারা সবাই জানেন উম্মে আইমান, উম্মে আইমান সুবহানাল্লাহ উম্মে আয়মান রসুল করিম সাল্লাল্লাহু সারা গায়ে তিনি লাগাই তিনি জান্নাতে যাওয়ার মহিলা তার সিয়াম সাধনার একটা মানে দৃষ্টান্ত আপনাদের সামনে দিচ্ছে উনার হতো কি উনি ঠিকমতো খাইতে পারতেন না অভাবের কারণে টাকা পয়সা তেমন ছিল না আপনারা জানেন যে সে সময় অর্থ সম্পদ কম ছিল এবং তার বিশেষ করে খুব অর্থ সম্পদের কমতি ছিল যখন তাকে আজাদ করে দিলেন আমাদের রসুলি করিম সাল্লাম উনি বললেন তুমি মুক্ত তুমি আর দাসী না তুমি মুক্ত তুমি আমার মা তখন থেকে উম্মে আইমান আলাদা জীবন যাপন করতেন এবং খুব কষ্টে যাপন করতেন উম্মেদাররা উনি এই হাদিসটা বর্ণনা করতেছেন উনি বলেন খারাজত উম আইমান মুহাজরা ইলা রসুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে উনি হিজরত করে আসতেছেন পথে সামান্য খানা আছে উনি সিয়াম করার নিয়াদ করলেন যে আমি এই খানা নিয়ে মদিনা পর্যন্ত যেতে পারবো না আমি সিয়াম পালন করব। সবাই বলছেন না আপনার সিয়াম পালন করার দরকার নেই আপনাকে কিছু খানা দেবো আপনার রোজা রাখতে হবে না আপনাকে পান পান করাবো আপনি রোজা রাখেন না উনি রোজা রাখার নিয়াদ করলেন যখন গরম আসছে ওনার জীব পর্যন্ত বেরিয়ে যাওয়ার মতন হয়েছে শুকায় গেছে তখন সবাই বলছে যে আপনি রোজা ভেঙে ফেলেন বলেন যে আমি রোজা ভাঙবো না উনি রোজাটাকে প্রলম্বিত করলেন লম্বা করে নিয়ে গেলেন এবং এটা নিয়মিত করতেন সাহাবাই কিলাম তার কাছে বললো যে আপনি এত লম্বা রোজা রাখেন কেন উনি বলেন যে এই কারণে যখন আমি আল্লাহর কাছে যাব তখন এই আমার দেহটা যেন আল্লাহ তালার কাছে সাক্ষ্য দেয় যে আল্লাহ এই দেহটা রোজার মাধ্যমে ডেভেলপ করেছে উন্নত করেছে এমন পর্যায়ে তোমার কাছে এসে এই দেহের মধ্যে কোনো হারাম জিনিস নাই হারাম জিনিস বান করে রোজা পালনের মাধ্যমে রোজা পালনের পদ্ধতিটা দেখেন কত সুন্দর উনি অসুস্থ অবস্থায় কিছুটা মানে দুর্বল অর্থনৈতিক সমস্যায় তারপরে রোজা পালন করতেছেন আমি যেটা বলতেছিলাম যে মেয়েদের মধ্যে বা পুরুষদের মধ্যে যখন তারা বালেগ হয়ে যায় তখন তাদের মধ্যে টেম্পটেশন আছে এই টেম্পটেশন কে রক্ষা করার জন্য ওষুধ কি ওষুধ আল্লাহ রসুল মানুষেরা নারী হতে পারে পুরুষ হতে পারে আল্লাহ রসুল আমাদেরকে বিয়ে করার জন্য যুবকদের সামান্য একটু ব্রেকে যাব ইনশাআল্লাহ এই ব্রেক থেকে এসে আর কি পদ্ধতি সেটা জানার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা অপেক্ষায় থাকবেন জাজাকুমুল্লাহ আলোচনা করতেছিলাম যে যে সমস্ত মানুষ যুবক বয়সে উপনীত হয় তাদের অনেক টেম্পটেশন আছে একটা মেয়েকে যদি কোনো পুরুষ দেখে সেদিকে আকর্ষিত হয় কোনো মেয়ে কোনো পুরুষকে দেখলে আকর্ষিত হয় বিয়ের আগে প্রেম ভালোবাসা অন্য অন্য খারাপ দিকে মানুষ চলে যেতে পারে তার থেকে বাঁচার জন্য আল্লাহ সাল্লাম সুন্দর একটা প্রেসক্রিপশন দিয়েছেন তিনি বলেছেন আশারা হে যুবকেরা মানে মিনকুল বাউ তোমাদের মধ্যে বিয়ের খরচ বহন করার মতন শক্তি যাদের আছে দৈহিক শক্তি যাদের আছে বিয়ে করবে। যদি তোমরা বিয়ে করার মতন শক্তি সামর্থ্য না থাকে তোমার অর্থাৎ টাকা পয়সা না থাকে তাহলে তোমরা রোজা পালন করবে ফাইনাল তোমরা যদি এইটা করো তাহলে হবে কি দেহের মধ্যে অত্যন্ত খাওয়ার কারণে অতিরিক্ত খাওয়ার কারণে বিশেষ করে চর্বিযুক্ত খাবার তারপর প্রোটিন জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার এগুলো খেলে কিন্তু কিছু কিছু হরমোন বেড়ে যায় যেটা আপনার ইউজফুলনেস বেশি বেশি টেমটেড করে ফেলে তখন এই ক্ষেত্রে যে ডাক্তাররা একমত হয়েছে যে যদি তাদেরকে খাওয়া কম দেওয়া হয় তখন এইটা একটু কমে যায় এবং এই টেমটেশন এত থাকে না তাহলে রসুল সাল্লাম আমাদেরকে বলেছেন এই ধরনের রোজা পালন করার জন্য যুবক বয়সে আমাদের বাংলাদেশে এবং ভারতে আমরা কিন্তু এটি খুব কম করে থাকি বাংলাদেশ ভারত আমরা আমি দেখিত যে আমার বন্ধু বান্ধব যারা আছে আমরা রোজা পালনে খুব কম মালয়েশিয়া ইন্দোনেশিয়া আরব বিশ্বে আমরা অনেককে দেখি যুবক বয়সে তার রোজা থাকে জিজ্ঞেস করতে যে তোমরা এখন কোন মাসে রোজা রাখছো বলো কোনো মাসে রোজা না এটা আমি রোজা এমনি রাখছি কারণ কি কারণ আমার শক্তি আছে এর সিয়াম সাধনা কিন্তু আমাদের ছেলেরা মেয়েরা করে না আমি বন্ধুরকে বলবো যে এটা আমল করা দরকার এই আমল করতে যে আমি আপনাদের সামনে একটা ঘটনা নিয়ে আসতে চাচ্ছি খুব মজার ঘটনা আপনারা শুনুন এখানে আর রবি আহ মোয়াওয়াজ মহিলা সাহাবি এবং তার বাবা ছিল মুআওয়াদ যিনি আবু জাহালকে হত্যা করেছিলেন বদরের যুদ্ধে তার মেয়ে রবির কাছ থেকে অনেক হাদিস এসেছে তার একটা হাদিস হল এরকম আমরা রোজা পালন করতাম আমরা সিয়াম সাধনা করতাম এটাই আশুরার রোজা বা অন্য কোনো রোজা রমাদানের রোজা এবং আমাদের যে সন্তান সেগার যারা সন্তান সন্ততি থাকতো তাদেরকে রোজা পালন করাতাম দেখুন এখনকার সমাজে অনেক বাড়িতে আমরা মনে করি যে বাচ্চাদের রোজা রাখানো ঠিক না বিশেষ করে আমরা ইউকে তে এই সমস্যায় আছে যারা লন্ডনে আমরা বসবাস করি তাদেরকে তাদের এই সমস্যার সম্মুখীন হচ্ছে যে স্কুলে যখন কোনো বাচ্চা যায় দশ বারো বছরের বাচ্চা সেদিন রোজারা পালন করে ওকে জোর করে পানি খাওয়াই দেয় অথবা খানা খাওয়ায় কারণ ওরা মনে করে এটা হলো চাইল্ড অ্যাবিউজ বাচ্চাদেরকে অ্যাবিউজ করা হচ্ছে এদের রোজা রাখা যাবে না কিন্তু এটা ঠিক নয় এটা ঠিক নয় এই কারণে যে হ্যাঁ আপনি সাত বছরের আগে আমি বলি না তুই তাদেরকে রোজা রাখতে বাধ্য করতে কিন্তু দশ বছর যখন হয়ে যায় সেখান থেকে আস্তে আস্তে আপনি বাধ্য করতে থাকুন কিছু না কিছু একটা দুটা পাঁচটা দশটা প্রজা পালন করুন এরপরে যে যখন তারা বালেক হয়ে যাবে ইসলামে বালেগ হওয়া হলো একটা নিয়ম ছেলেরাও যখন বালেগ হয়ে যাবে পিউবার্টিতে যাবে যখন তারা পৌঁছবে মেয়েরাও যখন পিউবার্টিতে পৌষবে অনেক মেয়েরা বারো বছরে হয়ে যায় এগারো বছরে হয়ে যায় কখনো দশ বছরে হয়ে যায় ছেলেরা বারো দশ বছর এগারো বছর বারো বছর ম্যাক্সিমাম তেরো বছর এই সময় যে তাদের উপরে সিয়াম সাধনা ফরজ হয়ে যায় এর আগে আপনি অভ্যাসী বানাই দেন যত অভ্যাসী বানাবেন এই জুবন বায়েশে তখন তারা রোজা পালন করলে তাদের জীবনে অনেক ভালো অবস্থা তৈরি হয়ে যাবে দেখেন একজন মা একজন সাহাবী মা কি সুন্দর কাজ করতেছেন আপনি বলতেছেন যে ওয়ানুসাহুবি মুসবিয়ানা না সিগার এবং আমরা কি করতাম আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে রোজা পালন করাতাম এখন ছোট বাচ্চাদের রোজা পালন করতে যে কি সমস্যা তা আপনারা সবাই জানেন ওরা যখন দুপুরের পর থেকে ওরা সব কেউ ঘুমিয়ে পড়ে কেউ রাস্তায় চলে যায় কেউ কম্পিউটার নিয়ে বসে কেউ টিভির সেটের সামনে বসে যায় আমাদের দেশগুলোতে এখন সমস্যায় পড়ে গেছে মেলা এক নম্বর সমস্যা হলো টিভি সেটে অনেকগুলো কার্টুন চ্যানেলস হয়ে গেছে তো ওরা রোজা রেখে পিস টিভি দেখতে চাইবে না রোজা রেখে অথবা এখন হয়েছে কি কম্পিউটারে যায় কম্পিউটারে যে গেম খেলা অনেক অনেক গেমস আসে এইগুলো করে বলে মাহারাও বলে ঠিক আছে সময় কাটা আর ওরা বলে যে আম্মু আমরা সময় কাটাই কিন্তু উনি কি করতেন উনিও এগুলোকে করতে দিতেন উনি বলেন যে না আমি কোনো সময় আমার বাচ্চাদেরকে বলতাম না যে তুমি সব সময় রোজা পালনের সাথে সাথে কোরআন মাধ্যমে দিন করো উনি যে না আমরা কি করতাম যখন দেখতাম যে আমাদের ছোট্ট বাচ্চা রোজা পালন করতে যে আনতেছে খাওয়ার জন্য আম্মু খানা দাও খানা দাও ক্ষুদা লেগেছে তখন কি করতাম ইফতার পর্যন্ত আমরা দেরি করাতাম ইফতারের সময় যেয়ে খানা খাওয়াতাম এর মাঝখানে তারা কি করতো এর মাঝখানে তারা খেলনা দিত খেলনা বানাতো এটা কিন্তু একটা দারুণ জিনিস ওদেরকে ভুলিয়ে রাখার প্রবণতা আমাদের মধ্যে রাখা দরকার তবে আপনি যখন ওদের ভুলিয়ে রাখবেন যে সমস্ত খেলা দিয়ে এই খেলনাগুলো যেন হারাম পন্থায় না যায় ওদের ফেসবুকে দেবেন না ওদেরকে চ্যাটে দেবেন না ওদেরকে ইয়াহু মেসেঞ্জার এমএসএন ম্যাসেঞ্জার এখন তো কত রকম হয়েছে টুইটারিং এতে লাগাবেন না ওদেরকে বলবেন তোমরা দেখো কিন্তু যেগুলো ইসলামিক সেগুলোতে দেখো এখন কিন্তু আপনার এই যে ওয়ান্ডার কিডস পিস টিভিতে দেখায় বাচ্চারা কিভাবে এ করতেছে এগুলো দেখাবেন এখানে দেখাবেন কিভাবে বাচ্চাদের ভালো ভালো ইসলামিক এডুকেশন দেওয়া যায় ইউটিউবে নিয়ে যাবেন ইউটিউবে আপনি দেখবেন যে বাচ্চাদের খুব ভালো ভালো ওখানে মানে এ আছে কার্টুন আছে ওখানে তাদের সুন্দর সুন্দর খেলনা আছে এরপরে ইসলামিক বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে তারা অনেকগুলো খেলা দেখতে পারে আমাদের সাহাবীদের জীবনে এটা দেখতে পাচ্ছে ওনারা বলেন তাদের জন্য আমরা পশম থেকে তৈরি করা জিনিসপত্র তৈরি করে খেলনা বানিয়ে দিয়ে ওদেরকে দিয়ে দিতাম আয়সা সিদ্দিকা রাহ আনহা একদিন ঘরে বসে আছেন আসলে আয়সা সিদ্দিকা ঘরে বসে খেলা করতেছেন অনেক রকম খেলনা ছিল আল্লাহ রসুল সাল্লাম ঘরের মধ্যে ঢুকে দেখেন যে তার ছোট্ট স্ত্রী ছোট্ট অল্প বয়সের স্ত্রী খেলা করতেছেন উনি বলেন আয়েশা তুমি কি করতেছো উনি বলেন খেলা করতেছি কি নিয়ে তো ঘোড়া নিয়ে কি ঘোড়া তুমি এই দেখেন এই ঘোড়ার আবার দুটো ডানা ছিল ডানা আল্লাহ রসুল বলছেন আয়েশা ঘোড়ার কি ডানা হয় তাহলে ডানা তো হয় তো কি তো কোনো সময় ডানা হয় না ঘোড়া তো উইংস হতে পারে না বলছে হ্যাঁ হ্যাঁ হয় আমি তো শুনেছি যে সুলাইমান আল্লাহাম ঘোড়ায় চড়ে উড়ি বেড়াতেন যদি ডানা না থাকে তাহলে কিভাবে উঠতেন আল্লাহ রসুল্লাহাম হেসে উঠলেন দেখেন স্ত্রীদের সাথে অল্প বয়সী স্ত্রী তার সাথে কিভাবে ভালোবাসা দেখাতে হয় আয়েশা সিদ্দিকার বাসায় একটা ঘোড়াও তিনি রাখতে দিলেন আমাদের সমাজে অনেক পরিবারকে আমি দেখেছি যে বাচ্চারা ঘোলা নিয়ে খেলা করবে এটা পছন্দ করেন না 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 এটা হবে না জায়গায় করবে না কি করে অনেক সময় তারা খারাপের দিকে চলে যায় বেশি মানে চেষ্টা করলে বেশি বাধা দিলে তখন কি হয়ে যায় যখন আপনি নদীর পানিকে বাধা দেবেন ওটা উপচে জেলে ফেলাড হয়ে যায় অনেক পরিবার তাদের সন্তানকে হারাই ফেলতেছে আপনি তাদেরকে সুন্দর ওয়েতে আপনি শিক্ষক হয়ে যান আপনি আপনার সন্তানদেরকে খেলনা দেন কিন্তু সে খেলনার মাধ্যমে তারা এরকম করবে সাহাবিদ জীবন থেকে আমরা শিখতে পাচ্ছি উনি বলেন আমরা পশম দিয়ে খেলনা বানিয়ে দিতাম ওরা ওইটা নিয়ে ব্যস্ত হয়ে যেত এই জোহরের পর থেকে মাগরে পর্যন্ত যখন আজান দিত সঙ্গে সঙ্গে তারা খেয়ে ফেলতো মাগরেবের সাথে সাথে তারা ইফতার করে ফেলতো খুব আনন্দের সাথে তারা থাকতো এই যে সন্তানদেরকে উৎসাহী বানানো এবং সিয়াম সাধনার জন্য কাজ করানো এটা কিন্তু আমাদের করে দেওয়া দরকার আজকে আমাদের সমাজগুলোতে এত সমস্যা হচ্ছে কেন আমাদের মারা কিন্তু জটিল একটা ঝামেলার মধ্যে পড়ে গেছেন তারা কিন্তু এই আমলগুলো করাতে পারছেন না কারণ হলো মারা নিজেরাই আমলদার না আমি আমার এক বন্ধু ডক্টর আকরাম নাদভি উনি অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার উনার সাথে একদিন বাসায় যে কথা বলতেছিলাম ওনার কম্পিউটার খোলা ছিল কম্পিউটার দেখলাম ওখানে যে আল আল নিসা আল মুহাদিস বলে একটা বই লিখতেছেন উনি আমি বললাম যে এই বইটা কত খণ্ড বইটা হলো যে সমস্ত মহিলারা মহাদ্দেশ ছিলেন মহাদেশকারা ছিলেন যারা হাদিস বিশারদ হাদিসের টিচার সাইখুল হাদিস মহিলাদের মধ্যে যারা শাইখুল হাদিস ছিলেন তাদের উনি একটা চার্ট উনি একটা বই লিখতেছেন তাদের জীবনের উপরে তো দেখলাম যেহেতু কম্পিউটারে আছে আমি বললাম যে এই বইটা কত খণ্ড হবে তো উনি খানিক সময় চুপ করে থাকলেন আমি ওনার মুখের দিকে তাকাই থাকলাম উনি বলেন জানো এটা পঁয়তাল্লিশ খণ্ড হচ্ছে চিন্তা করে দেখেন আমি তো আশ্চর্যান্বিত হলাম আমি বললাম যে এটা কিভাবে সম্ভব হলো উনি বললেন যে দেখো রসুল কাজিম সাল্লামের সাহাবিব যে সমস্ত মহিলা ছিল তাদের থেকে আমি শুরু করেছি এবং আজ পর্যন্ত যারা হাদিস হাদিসের শিক্ষক ছিলেন আমি তাদেরকে নিয়ে আসছি তা আমি ওনার মুখের দিকে তাকে বললেন যে মহিলারা হাদিস বিশারদ মহিলারা হাদিসের বর্ণনাকারী উনি বললেন যে আমি দুটো কথা তোমাকে বলে আব্দুল সালাম শোনো প্রথম হলো এই যে ইসলামের যুগের প্রথম থেকে আজ পর্যন্ত এমন যায়নি যারা যে সমস্ত মহিলারা হাদিস মুখস্ত করেনি এরকম একটা যুগ যায়নি যে সমস্ত করিনি হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন উনি বললেন যে সাহাবাহিক মধ্যে বিরাট একটা অংশ পেয়েছেন প্রায় দুইশো সাহাবি পেয়েছেন যাদের কাছ থেকে একাধিক হাদিস এইখানে এসেছে এটা কিভাবে সম্ভব হলো হজরত হাসান বসরি বলেন যে ইসলামের এমন কোন বিষয় নেই যেটা আয়সা সিদ্দিকার কাছ থেকে পাওয়া যায় না এটা কিভাবে সম্ভব তারা এই আমাদের সভ্যতাকে দিয়ে গেছে। তাদের মধ্যে কবি তাদের মধ্যে সাহিত্যিক তাদের মধ্যে মহাদিস এবং তাদের সংখ্যা উনি লিখেছেন যে পাঁচ হাজার মহিলাদের জীবনে উনি লিখতেছেন সাহাবাহিক রাম আমাদেরকে এই শিক্ষাগুলো দিচ্ছেন এই ইসলামের যুগে যুগে নারীরা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আহমদ شوقী নামে মিশরের একজন ভালো কবি আছেন উনি বলেছেন আল উম্মু মাদ্রাসাতুন ইন আ'দাতাহা আ'দাতা شعبান ত্বয়্যিবাল আ'রাক আল উম্মু মাদ্রাসাতু মানে হলো একটা স্কুল ইন আ'দাতাহা যদি তুমি এস্টাবলিশ করো এই স্কুলকে আ'দাতা شعبান তুমি তৈরি করলে একটা জাতিকে ত্বয়্যিবাল আ'রাক যাদের লিঙ্ক আপ হবে অত্যন্ত উন্নত পরিবেশে উন্নত উন্নত পরিবেশে উন্নত জন্ম এবং খানদানে জাতি তৈরি হয়ে যাবে এই জাতি তৈরি গঠনে জাতি তৈরিতে এবং জাতি গঠনে আমাদের এই সাহাবাহিক মহিন্দা সাহাবাইয়ার তারা এই জিনিসগুলো পালন করেছেন আমি এবার আপনাদের কাছে আরেকজন মহিলাদের জীবন আমি এখানে নিয়ে যাচ্ছি তিনি হলেন হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহা তিনি কিভাবে রোজা পালন করতেন রমাদানের রোজাটাকে তিনি একটা আলাদাভাবে তৈরি করতেন এবং তিনি সব সময় তখন মসজিদ নবাবিতে যেখানে রসুল করম্লাহাল এখন শুয়ে আছেন তিনি সেখানে থাকতেন ঘর ছিল তো এই ঘরে থাকতে যেয়ে তিনি সারাটা দিন রোজা পালন এবং সারাটা রাত তিনি নামাজের মধ্যে পালন করতেন হাফসা সম্পর্কে তো বলা হয়েছে সাউয়া মাতুন ও কাউয়া মাতুন সাউনে বেশি বেশি যিনি রোজা রাখতেন আচ্ছা এই সমস্ত মেয়েদের ক্ষেত্রে আল্লাহ রসুল্লাহাম বলে দিয়ে গেছেন যে তারা জান্নাতে যাবে খাদিজা জান্নাতে জান্নাতে যাবে যাবে বলে আয়সা তাদের উপরে খুশি এবং তারাও আল্লাহর উপরে খুশি হবে এবার আপনি চিন্তা করে দেখেন তো খুশি হচ্ছে কিন্তু তারা এবং তারা জান্নাতে যাচ্ছে এখন আমাদেরকে আফলিফ্ট করে আমাদেরকে আরো একটু উন্নত করে ইম্প্রুভ করে তাদেরকে জান্নাতের সাথে তাদের সাথে আমাদেরকে যেতে হবে এই জান্নাতে যাওয়ার জন্য আমরা এই মিছিলে তৈরি হয়ে যাব। যখন আমাদের মরনের সময় আসবে তখন যখন আল্লাহ তাআলা বলেন ফাদ খুলিফি ইবাদী হে প্রশান্ত আত্মা তুমি এই তোমার আব্দদের মধ্যে যখন পুরুষ মানুষ হবে তখন আদম থেকে শুরু করে নিয়ে আপনা পর্যন্ত ভালো মানুষদের লাইন আপনি দেখতে পাবেন আর যখন মেয়ে মানুষ হবেন আপনি তখন মরনের সময় আপনি দেখতে পাবেন ওই সেই আদম থেকে হাওয়া থেকে শুরু করে নিয়ে আপনার পর্যন্ত যত ভালো ভালো মহিলা তাদেরকে আপনি দেখতে পাবেন ফাদ খুলিফি ইবাদী তোমরা আমার এই মহিলাদের মাঝখানে সুন্দর মহিলাদের মাঝখানে তোমরা ঢোকো অদ হলি জান্নাতি এবং জান্নাতের দিকে তুমি ডাইরেক্টেড হও জান্নাতের মধ্যে নবী ঢুকে পড়ো এইভাবে কিন্তু আমাদেরকে যেতে হবে এবং আমরা সেটাই করব। আমরা এখনকার যারা ইমান এনেছি আল্লাহ রসুলের প্রতি আমরা ঈমান এনেছি আমাদের ডেস্টিনেশন হলো ভালো মানুষদের সাথে জান্নাতে যাওয়ার জন্য পিস টিভি আপনাদের কাছে এইটাই চায় জান্নাতের দিকে চলে আসুন আমরা এইভাবে একের পর এক জানার চেষ্টা করবো মানার চেষ্টা করবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন অমা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু